কোভিডে আক্রান্ত হচ্ছে এবং তাদের জন্য যেভাবে আমাদেরকে সিউড়ি ফোন করা বোলপুর ফোন করা হঠাৎ করে ভয় পেয়ে হয়তো তার অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছিল তো সেই ক্ষেত্রে এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে এখানে মরডি সেবা সমিতি তার সমস্ত ব্যবস্থা রেখে করে মানুষকে আমাদেরকে আর হারাতে হবে না আমরা দেখতে পাচ্ছি একের পর এক যেভাবে মানুষ সুযোগ যদি প্রথম থেকে থেকে যায় পরবর্তী ক্ষেত্রে বড় কিছু আছেন আমাদের অভিনন্দন সকলকে অবলম্বন করতে হবে আগামী দিনে যাতে আমরা কোভিডকে জয় করতে পারি কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে পারি সেবা সমিতি ও লিভার ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড কেয়ার সেন্টারের শুভ সূচনা হতে চলেছে এই সাঁইথিয়া শহরে এরকম একটি কোভিড কেয়ার সেন্টারের খুবই প্রয়োজন থেকে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে এটা একটা খুব বড় কেয়ার এবং সাঁইথিয়ার আশেপাশের মানুষজনের সেখানে অনেকটাই সুবিধা হবে মরোয়া সেবা সমিতির সৌজন্যে আজ আমরা যে এটা খুলতে পেরেছি তার জন্য আমরা প্রচণ্ডভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই ধন্যবাদটা শুধু মরোয়া সেবা সমিতিকে না ইমেলা ম্যাডাম চেয়ারম্যান স্যার এবং এখানে উপস্থিত সকলকে যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না লিভার ফাউন্ডেশন এবং এখানকার মারাউড়ি সেবা সমিতি এই দুজনের উদ্যোগে একটা কোভিড সেন্টার খোলা হলো মানে যাদের স্মাইল সিমটম দেখা দেবে হয়তো অক্সিজেন টান করছে কি শরীর অসুস্থ কি হয়তো তার বাড়িতে জায়গা নেই সেই রকম পেশেন্টদের এখানে রাখা হবে এরপর এখান থেকে সেরকম সিরিয়াস যদি কিছু হয় এরার নাই এবং সাঁইথিয়া হসপিটালে যে থাকেন ডক্টর মহসিন বাবু তার উদ্যোগে তাদেরকে তখন সিউড়ি হোক বা বোলপুর হোক পাঠানোর ব্যবস্থা কত সিটের করা হলো এখানে আপাতত 16 সিট করা হয়েছে যদি প্রয়োজন হয় সেই সিটটা আরও কি উদ্বোধন করা হলো আজকে এখানে আজকে আমাদের এই সাঁইথিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহায়তায় মারোয়ারি সেবা সমিতি এবং লিভার ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড কেয়ার সেন্টারের শুভ সূচনা করা হয়